হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বরাবরের মতন আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে দেখাবো কিভাবে খেজুরের বীজ থেকে চারা তৈরি করতে হয়। তো আমরা আজা খেজুরের বীজগুলো আগে থেকে সংরক্ষণ করে রেখেছি। আমরা বীজগুলো আগে পানি দিয়ে ধুয়ে নিই। আপনাদের যতগুলো বীজ দরকার সে ততগুলো বীজে নিয়ে নেবেন। আমি দেখুন জৈব সার আর কিছু মাটি দিয়ে মিক্স করে তারপরে বীজগুলো একটা একটা করে টপের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন হালকা হালকা করে দেবেন, আর একসাথে অনেকগুলো দিয়ে দিলাম কারণ পরবর্তীতে আমি একটু নাস্তা করে নেব। তো মোটামুটি আমার বীজগুলো দেওয়া শেষ, এখন আমি পানি দিয়ে দিই। মাটিগুলো চেপে দেবেন না, হালকা হালকা থাকবে এরকম ভাবে, উপর দিয়ে শুধু হালকা পানি দিয়ে দেবেন। এখন মাত্র 40 দিনের ভিতরে আমার জার্মিনেশন কত সুন্দর চারা গজিয়ে গেছে। তিনটে টবে দেখুন চারা গজায় নাই, তিনটে বীজ নষ্ট হয়ে গেছে। যা সমস্যা নেই, আমি একসাথে অনেকগুলো চারা এই জন্যই দিয়ে রেখেছিলাম। এখন আমরা এক টপের থেকে ওগুলোকে ট্রান্সফার করে একটি একটি করে লাগিয়ে দেবো টবের ভিতরে। দেখুন কত মোটা মোটা শিকড় গজিয়ে গেছে। জৈব সার দিলে আপনার গাছে পুষ্টি পায়, গাছগুলো তাড়াতাড়ি বড় হয়। আমরা প্রত্যেকটা টপের মধ্যে একটি করে বীজ, একটি করে চারা লাগিয়ে দেব। টপটা একটু বড় হলে ভালো হয়, ছোট টপের মধ্যে হয় না, কারণ শিকড় বড় তো তার জন্যে। তো দেখুন এভাবে প্রত্যেকটা চারায় আমরা লাগিয়ে নিলাম, লাগিয়ে আবার পানি দিয়ে দিলাম। আপনারা চাইলে এভাবে খুব সহজে চারা তৈরি করতে পারেন। আজরা খেজুরের চারা আপনি ঘরে বসে তৈরি করতে পারেন। আবারও 95 দিন পরে আপনাদের মাঝে হাজিরলাম। দেখুন কত সুন্দর চারা আমার রেডি হয়ে গেছে। আপনারা এখন চাইলে এরকম বড় বড় হয়ে গেলে পরবর্তীতে আপনারা যেখানে ইচ্ছে সেখানে রোপণ করতে পারবেন। তো আপনারা চাইলে ঘরে বসে এভাবে আজরা খেজুর গাছের চারা তৈরি করতে পারেন। যেহেতু আমাদের বাংলাদেশে আবহাওয়ার সাথে খেজুর বেশি একটা হয় না, তারপর আপনি লাগিয়ে চেষ্টা করে দেখতে পারেন হয় কিনা। আমিও আমার ছাদ বাগানে লাগিয়েছি, যেহেতু মাটির মধ্যে হয় না তার জন্য আমি ছাদের টপে লাগিয়েছি। যেহেতু মাটিতে বেশি একটা হতে চায় না তার জন্য আপনারা চাইলে ছাদে লাগাতে পারেন। এবার আপনারা খুব সহজেই বাড়িতে বসেই হাজার খেজুর গাছের চারা তৈরি করতে পারেন। তো আমার ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমি এরকম সব ধরনের বীজ থেকে চারা তৈরি করা এবং গ্রাফটিং এর ভিডিও আপলোড করে থাকি। আপনাদের ভিডিও দেখার ইচ্ছে থাকে তো আমার চ্যানেলের সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে ভিডিও।